সাত সদস্যের সংসদীয় দল আমেরিকা সফরে যাচ্ছে। এই সংসদীয় দলে রয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মহসিন বেনার্জি নূর। তিনি এই দলের একমাত্র মহিলা সাংসদ। আগামী 11 থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত তারা আমেরিকায় থাকবেন। এই সফরকালে মূলত তারা ওয়াশিংটন ডিসি এবং সিলিকন ভ্যালি পরিদর্শন সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা সভায় অংশগ্রহণও করবেন। প্রযুক্তির সাহায্যে কিভাবে ভুল তথ্য ছড়ানো বন্ধ করা যায় তা নিয়ে আমেরিকায় আলোচনা হবে এই প্রতিনিধি দলের, এরকমই জানা যাচ্ছে। দেশের রাজনীতিতে ফেক নিউজ নিয়ে বিরোধীদের অভিযোগ অনেক দিন ধরেই, তাই এই সফর বেশ গুরুত্বপূর্ণ। ইনস্টিটিউট অফ রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট নামক দুটি অলাভজনক স্বশাসিত সংস্থা এই সফরের আয়োজন করছে। ইনস্টিটিউট ফর রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট 1988 সালে মার্কিন কংগ্রেসের প্রাক্তন সদস্যদের দ্বারা গঠিত একটি স্বাধীন দ্বিদলীয় অলাভজনক সংস্থা, যারা উন্নয়নশীল বা নবপ্রতিষ্ঠিত গণতান্ত্রিক দেশের সংসদ সদস্যদের জন্য উচ্চস্তরের পেশাদার মত বিনিময়ে নানান ধরনের কর্মসূচি গ্রহণ করে। সংসদীয় প্রতিনিধিরা মার্কিন কংগ্রেসের বর্তমান ও প্রাক্তন সদস্য এবং মার্কিন কংগ্রেসের স্টাফ, মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজ, মিডিয়া, সোশ্যাল মিডিয়া, পাশাপাশি স্থানীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন। সংসদীয় দলে মৌসুম ছাড়া বাকি সদস্যরা কুলদীপ রায় শর্মা, তেজস্বী সূর্যনারায়ণ লাকিয়া, ইন্দ্র হংসুব্বা, সস্মিত পাত্র, রামমোহন নাইডু, কিঞ্জারাপ্পু, ইমতিয়াজ জলিল।